ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার সফর নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল সোমবার মোদী যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, সেই দিন ইউক্রেনের রুশ হামলায় অন্তত 41 জন নিহত হয়। এ নিয়ে মোদীকে এক হাত নেন জেলেনস্কি। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মস্কোতে মোদীর এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সোমবার মস্কোতে সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে দেখা করেন মোদী। সেখান থেকে 900 কিলোমিটার দূরে কিয়েভে হামলা হয়েছে বলে জানিয়েছেন সিএনএন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পুরো মাত্রায় অভিযানে শুরুর পর এটি রাশিয়ায় মোদীর প্রথম সফর। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেছেন, দুজনের মধ্যে চায়ের আড্ডা হচ্ছে এবং ইলেকট্রিক গাড়িতে বসে ঘোরার প্রতিযোগিতা উপভোগ করছেন। রুশ হামলার প্রসঙ্গে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এ নিয়ে জেলেনস্কি বলেন, এটি অনেক হতাশা ও বিধ্বংসীকর যে এমন দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা এবং বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর অপরাধীর সঙ্গে কোলাকুলি করেছেন। কিয়েভে গতকালের রুশ হামলা নিয়ে মঙ্গলবার ভাষণেও কোনো মন্তব্য করেননি মোদী। তবে মোদীর এদিন ভারত ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তার প্রশংসা করেছেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।